মানে মানে অভিযোগ আসছে এই 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 মিটিং এ আসার জন্য আইএসএর সমর্থকদের নানা জায়গায় আটকানো হচ্ছে কি বলবেন গত রাত থেকে নয় বিগত দিন থেকে এই প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে পারেনি আজকে আমাদের কর্মীদের কিছু জায়গায় মারধর করেছে ভয় দেখিয়েছে আটকেছে অনেক জায়গায় কর্মীরা আসতে পারেনি তাই সবকে বন্ধুকে উপেক্ষা করে মানুষজন এসে উপস্থিত হয়েছে দলগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি এর বিপক্ষে দেখুন এইগুলো সব আলোচনা চলছে কোথায় কি হয়েছে রিপোর্ট নিয়ে অবশ্যই দলগতভাবে কোথায় কি চিঠি করতে হয় সেটা আমরা বলব ভোগ যত গড়াচ্ছে ততই কিন্তু অভিযোগ আইএসএফ কর্মীদের গোছা গোছা আসছে কি বলবেন ভাইয়ান দেখুন শাসক আইএসএফ ক্ষমতায় আসবে এই জন্য চিন্তিত নয় শাসকে যারা আছে যারা লুটপাট করে খেত তারা দেখছে আইএসএফ যদি ক্ষমতায় চলে আসে আইএসএফ যদি ক্ষমতায় চলে আসে তাহলে এরা লুটপাট করে আর খেতে পাবে না সেই জন্য আইএসএফ কর্মীদের আমরা হুমকি চালাচ্ছে তবে এই হুমকি টুমকি দিয়ে আইএসএফ কে আটকে রাখতে পারবে না আমরা দেখলাম যে কর্ণাটকে যে ভোট হয়েছে সেখানে কিন্তু একটা বড় পজিটিভ স্বাধীনতা সংগ্রাম থেকে যে পরিবার বিলংস করে তারা কিন্তু জয় পেয়েছে কি বলবেন ভাইজান কোন চোখে দেখছে এখন কর্ণাটকের জয় হচ্ছে ফ্যাসিস্টদের পরাজয় ভারতীয়দের জয় হচ্ছে গণতন্ত্রের জয় হচ্ছে সেকুলারিজমের জয় হচ্ছে এই জয় আগামীর ভারতের জন্য আগামী নির্বাচনের জন্য অর্থাৎ 24-এ নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি যারা কর্ণাটকবাসীকে আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই সাথে সাথে দেখবেন এই জয় সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ খুশি হয়েছে বাংলায় একটা দল এই জয়তে তারা বিজেপির সাথে সাথে তারাও ভয় পেয়েছে দুর্নীতি বন্ধ আছে স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয় সে ব্যবস্থা করা হবে আগামী দিনে অভিষেক গঙ্গোপাধ্যায় এজলাস থেকে যখন অভিষেক ব্যানার্জির কেসটা শোনানো হয়েছিল তখন তৃণমূলের একাধিক পার্টির মধ্যে কিন্তু কেক কাটার দৃশ্য আমরা দেখেছি এবার একেবারে ঢাকি শুদ্ধুই প্যানেলটাই বাতিল হয়ে গেল কি বলবেন আপনি দুর্নীতি করেছিল অভিজিৎ বাবু ভয় পাচ্ছিল ভেবেছিল উদ্যোগ সরে গেলে হয় তার কিছু হবে না অভিজিৎ বাবুর মতো তো অনেক কিছু যারা সরাইকে লড়াই দিচ্ছেন আইনের ব্যাপারে জজ হিসাবে যারা লড়াই দিচ্ছেন তাদের দেখেছেন ক্ষতি দিয়েছে আমরা কিন্তু আমরা গতানুগতিকভাবে দেখছি আপনি যেখানে বা আইএসএফ যেখানে বা বিরোধীরা যেখানে সভা করছে সেদিন বা তার পরের দিন বা তার পরের দিন কিন্তু শাসক দলের সভা করছে আমরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে করুক না সভা সমাবেশ করুক না মানুষকে অ্যাওয়ার করুক না ভালো জিনিস আপনি এটাকে কি দৃষ্টিতে আমি এটাকে নিয়ে কিছু ভাবি না দক্ষিণ ভারতে পাঁচটা রাজ্য পুরো বিজেপি মুক্ত যেটা দক্ষিণ ভারতের মানুষ পারে সেটা আমাদের উত্তরপ্রদেশ বিহার আগামী দিনে ভারতবর্ষের মানুষ করে দেখাবে দক্ষিণ ভারতের যে রাস্তা বারবার দাবি করছে আমরা পঞ্চায়েত দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করব বিগত 12 বছর কি কি হয়েছে তৃণমূল আর দুর্নীতি মুক্ত তৃণমূল আর দুর্নীতি মুক্ত শব্দগুলো মানায় না তৃণমূল দুর্নীতিযুক্ত একে অপরের প্রতি শব্দ সমর্থক শব্দ এটা একে অপরের এদের কথা ভাবলে এরা দুর্নীতি নিবর্তিত ভূম কথা শাসক দলের এত ঠাকুর এগিয়ে আসছেন আমি বুঝতে পারছি না ভাই আমার বাজার কাইজার আহমেদ বলেছিল যে ভাঙর 1 নম্বর বলে তিনটে অঞ্চলের মধ্যে একটা অঞ্চল জিতে দেখালে 1 কোটি টাকার অফার দিয়েছিল নাম যত কম বলবেন তত বলবেন কেন এত জনজুয়ার কি পাল্টা কি জবাব দিলেন নাকি না আমার 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 ভোটের মাধ্যমে জবাব ভাই জানা আজকেও এই সভাকে কেন্দ্র করে সব আশাবাদী পঞ্চায়েত ভোট নিয়ে সভা বাধা দেওয়া অনেক চেষ্টা করেছে আটকাবার মারধর করেছে কর্মীদের আটকানোর চেষ্টা করছে পারে উঠেনি পঞ্চায়েত ভোট নিয়ে আপনি এবং আপনার দল কতটুকু একটাই আমি ভাই আশাবাদী 100% আশাবাদী তবে একটাই বার্তা শান্তিপূর্ণভাবে রক্ষপাতি নির্বাচন করবে ভাঙরের মানুষ সেটা আশাবাদী দিচ্ছে না বা জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে এই কথা যারা বলছে তারা অবাঞ্ছিত কথা বলছে সংবিধান বহির্ভূত কথা বলছে তারা দেশ